বন্ধুরা ওয়েলকাম টু আনিসকা বাটারফ্লাই বন্ধুরা রিসেন্টলি আমাদের একজন সাবস্ক্রাইবার পুরুলিয়ায় গিয়েছে আমি দু একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আরেকটা ভিডিও ক্লিপ উনি আমাদের সাথে শেয়ার করেছেন সেটা হচ্ছে পুরুলিয়ার মুখোশ হ্যাঁ পুরুলিয়া কিন্তু মুখোশের জন্য বা মাস্কের জন্য খুব বিখ্যাত যেহেতু ওখানে ছৌ নাচের একটা কিন্তু ভীষণ মানে ওই সব জায়গায় যেহেতু আদিবাসীদের অনেক প্রচলন আছে ওখানে থাকার প্রচলন আছে সেহেতু এই ছৌ নাচের কিন্তু ওখানে একটা ভীষণ মানে প্রবণতা রয়েছে তো সেই কারণেই মুখোশ শিল্প যেটা মানে যেটা মাস সেটার কিন্তু ওখানে কিন্তু ভীষণই প্রচলন আছে প্রচুর মুখোশ বিক্রি হয় বিভিন্ন ধরনের মুখোশ তাদেরকে মানে বিভিন্ন ধরনের উইক পরিয়ে মানে বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু মুখোশগুলো বিক্রি হয় তো তারই একটা এক্সক্লুসিভ মানে ভিডিও আমাদের যিনি সাবস্ক্রাইবার ওখানে গিয়েছিলেন তো এই যে মুখোশগুলো দেখো মানে এগুলো আফটার মানে মেকিং মানে যারা যে ড্র করে যে পেন্টিং করে যে বিভিন্ন রকম মাছ পরায় হেয়ারটাকে যে ওখানে পেস্টিং করা হয় এ দেখো ছৌ নাচের জন্য যেই মুখোশগুলো ব্যবহার করা হয় পার্টিকুলারলি সেই মুখোশগুলো কিন্তু মানে এখানেই কিন্তু মোটামুটি তৈরি হয় এটাকে বলা হয় মুখোশ ঘর মানে পুরুলিয়াতে কিন্তু এই মুখোশ প্রচণ্ড বিখ্যাত আর ওখানে কিন্তু মোটামুটি যারাই ট্যুরিস্টরা ঘুরতে যান এই মুখোশ ঘরে কিন্তু অবশ্যই যান মুখোশ কেনার জন্য আর দেখতেই পাচ্ছ মুখোশগুলো বিভিন্ন রকমের মানে রঙ বেরঙের কালার দিয়ে বিভিন্ন রকমের মানে কি বলবো স্টোনস দিয়ে এত সুন্দরভাবে সঙ্গে কিন্তু বিভিন্ন রকম হেয়ার স্টিক করা হয় যাতে একদম মানে একটা অরিজিনাল লুক আসে মুখোশগুলো সেইভাবে কিন্তু বানা দেখো কিভাবে মুখোশগুলো ওকে বানাচ্ছে প্রথমে একটা হোয়াইট কালার দিয়ে মানে এটাকে আগে প্রথমে আগে মুখোশটাকে পুরোপুরি হোয়াইট কালার করা হয় তারপরে বিভিন্ন রকম পেন্টিং করা হয় এনারাই কিন্তু নিজেরা বিভিন্ন রকম তুলি দিয়ে মানে যেরকম চোখ আঁকার একরকম তুলি বা আদার্স বিভিন্ন কাজ মানে আঁকার জন্য অন্যরকম তুলি বিভিন্ন রকম সাহায্যে এটা আমাদের সাবস্ক্রাইবার আমাদের সাথে শেয়ার করেছেন বিভিন্ন রকম তুলির সাহায্যে ওনারা কিন্তু এই মুখোশগুলোকে মানে আলটিমেটলি তৈরি করেন আর শুধু ছৌ নাচ কেন ওখানে যে সমস্ত ট্যুরিস্টরা যান তারা কিন্তু সবাই মোটামুটি মুখোশ কিন্তু নিয়েই আসেন কারণ পুরুলিয়ার এটা কিন্তু একটা ভীষণ বড় ঐতিহ্য তো পুরুলিয়াতে ঘুরতে গেলে এটা কিন্তু অবশ্যই দেখতে যেতে হবে আর কিনতে যেতে হবে মানে কিনতেই হবে আর আমাদের এটা ভালো লাগলে সাবস্ক্রাইব